নিম্নমানের রাস্তা তৈরির অভিযোগ। নিম্নমানের রাস্তা তৈরির কাজের অভিযোগ সালানপুর এলাকায়। জেলা পরিষদের অর্থানুকূল্যে সালানপুর গোলকুন্ডা থেকে মাধাইচক মোড় পর্যন্ত পিচ রাস্তা তৈরি করা হচ্ছে। কাজটি সঠিক হয়নি বলে বন্ধ করেছিল। গ্রামের লোকেশনে কিছু হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিছুতে, এবং থিকনেস আমাদের 20 mm থিকনেস ধরা আছে, ঠিক আছে। কারণ এগুলো তো আমাদের পিএমসি সাই মেইনটেনেন্স ওয়ার্ক, আর এই রাস্তার কাজ সঠিক না হওয়ার ফলে রাস্তার কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। সেই রাস্তার কাজ পরিদর্শনে আসেন WBSRDA পশ্চিম বর্ধমান, সাথে উপস্থিত ছিলেন সালানপুর BDO দেবাঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সহ সালানপুর পঞ্চায়েত সমিতির আধিকারিকেরা। না, একটা অভিযোগ উঠেছিল, সেই অভিযোগ পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় বিধায়কের নির্দেশে আমরা SRDA এর যে চিফ সেকিউরিটি ইঞ্জিনিয়ার ওনাকে আমরা বলেছিলাম, এবং কাজটা পাবলিক বন্ধ করেছিল, কিছু অভিযোগ ছিল। সেখান থেকে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব এসেছেন, আমাদের সভাপতি ওনারা একটা স্যাম্পল নিয়েছেন, ওটা আমার ল্যাবে টেস্ট হবে, এবং ইঞ্জিনিয়ার সাহেব কথা দিয়েছেন যে যে ভুল ভাল যদি কোথাও হয় থাকে সেটাকে আমরা ঠিক করে দেবো আফটার টেস্ট। তো আর কোনো কোথাও অসুবিধা হওয়ার কথা নয়, আশা করি যে কাজটা মোটামুটি ভালো হবে। এদিন রাস্তা তৈরির অংশ নমুনা পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়, সাথে স্থানীয়দের সাথে কথা বলেন তারা। তবে এলাকার মানুষের দাবি, রাস্তার কাজ যেন সঠিকভাবে করা হয়। আমাদের গ্রামবাসীদের একটাই দাবি ছিল যে জেলা পরিষদ ইঞ্জিনিয়ার সাহেবকে ডাকা হোক, আমরা আমাদের প্রবলেমটা বলবো। উনি বলছেন আজ আসবে কাল আসবে, এইভাবে আমাদের 15টা দিন কাটিয়ে দিচ্ছে। তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যেন সুষ্ঠুভাবে কাজ হয়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।